ছাপ্পা ভোটের অভিযোগ মাথাভাঙ্গায়। মাথাভাঙ্গায় ছাপ্পা ভোটের অভিযোগ মাথাভাঙ্গায় 12 নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, শাসক দল অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে। বিজেপির বিধায়ক সুশীল বর্মন ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন বিভিন্ন ওয়ার্ডে। মাথাভাঙ্গায় 12 নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, শাসক দল অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে। বিজেপি বিধায়ক সুশীল বর্মন ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন। ছাপ্পা ভোটের অভিযোগ উঠল মাথাভাঙ্গায়। বিজেপির বিধায়ক সুশীল বর্মন তিনি ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। বামফ্রন্টের পক্ষ থেকেও ছাপ্পা ভোটের অভিযোগ করা হয়েছে। গোটা বিষয় নির্বাচন কমিশনে জানানো হবে এমনটাই জানিয়েছেন তারা। ছাপ্পা ভোটের অভিযোগ উঠল মাথাভাঙ্গায়। মাথাভাঙ্গায় 12 নম্বর ওয়ার্ডে বিজেপি বিধায়ক সুশীল বর্মন তিনি ছাপ্পা ভোটে অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। এর পাশাপাশি বামফ্রন্টের পক্ষ থেকেও এই ছাপ্পার অভিযোগ করা হয়েছে। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। বিধায়ক সুশীল বর্মনকে জানাচ্ছেন, শুনব। মাথাভাঙায় পিসফুল ভোট তো আশা করা যায় না। বিরোধীদের পুলিং এজেন্ট দিতে না দেওয়া, রাত্রি থেকে ধুমকি দেওয়া, পুলিং এজেন্ট বসবি না, পাড়ায় পাড়ায় বিজেপির ভোটদের ফোন করে ধুমকি দেওয়া যে ভোট দিতে যাবে না। হ্যাঁ, সকালবেলা 2 নম্বরের ক্যান্ডিডেট আমার বসছিল সেখানে, পরে আর একটু বাইরে ছিল, বাইরে হওয়ার পরে আবার ওকে বের করে বসতে না দেওয়া। 6 নম্বরে ক্যান্ডিডেট বসেনি, পুলিং এজেন্ট দিতে পারেনি। 7 নম্বরে গ্যাদারিং হয়েছিল, যাই হোক একটু ওখানে মানে স্বাভাবিক চলছে। 11 নম্বরে তো প্রচণ্ড একটা মানে সন্ত্রাসের ভোট, আর 12 নম্বর এ সমস্ত জায়গায় আমাদের ক্যান্ডিডেটই ওখানে যেতেই পারছে না। তো এইরকম একটা সন্ত্রাসের পরিবেশের মধ্য দিয়ে মাথাভাঙার ভোট চলছে। এখন প্রশাসনকে আমরা বারবার ফোন করে জানাচ্ছি, প্রশাসনও দৌড়াদৌড়ি করছে, এদিক সেদিক প্রশাসন আছে, দেখছি যাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তো অভ্যাস, এ তো দলটাই মানে সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না, ওরা মানুষের ভোটের প্রয়োজন নেই, লুট ভোট ভোট লুট ছাড়া ওরা কিছু বোঝে না। বুথে তো বসতে পারছেন কি? এখনো পর্যন্ত কয়েকটা বুথে আছে, কয়েকটা বুথে নেই, আর যেখানে সেখানে গ্যাদারিং হয়ে আছে মোড়ে মোড়ে এবং ভোট ভোটারদের ধমকি দিচ্ছে। এই অভিযোগগুলো কি ইলেকশন কমিশনের নজরে এনেছে? হ্যাঁ, রাজ দুই সাহেবকে বলছি, ওনারা তৎপর আছে, পুলিশ মুভমেন্ট করছে। তো এখনো পর্যন্ত 6 নম্বর ছাড়া অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি, কিন্তু এইরকম শাসনে ধুমকানি বা ফোনে হুমকি দেওয়া যে ভোটটা বেরোক দেখে নিব, হ্যাঁ এই যে একটা সেই কারণে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রিটার্নিং অফিসার আমরা সর্বত্র বলছিলাম যে সকালবেলা অন্তত আমাদের বিরোধী দল যারা আমরা আছি, সে বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, অন্য কেউ হতে পারে, তার পুলিং এজেন্ট এবং প্রার্থীরা যাতে বুথে নির্বিঘ্নে ঢুকতে পারে তার একটা অ্যালার্ট থাকতে বলছিলাম প্রশাসনকে। কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আমাদের
প্রার্থী এবং পুলিং এজেন্ট সকালবেলা যখন বুথ কেন্দ্রে যাচ্ছে, প্রথমেই হচ্ছে 6 নম্বর বুথের প্রার্থী, যেখানে তৃণমূল কংগ্রেসের লক্ষ্যপতি প্রামাণিক, আমরা প্রার্থী করেছি অধ্যাপক দেবাশীষ দত্ত, সেখানে এখানে অধ্যাপক দেবাশীষ দত্ত যখন তার বুথ স্টেশন পুলিং স্টেশনে যান, সেই সময় তাকে নিগৃহীত করা হয়, মারধর করা হয়। তারপরে তিনি ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকার পরে মলিক যখন ভোট শুরু হয়ে যায়, সেই সময় তিনি লক্ষ্য করেন যে তৃণমূলের কতিপয় ব্যক্তি ইভিএমের কাছে গিয়ে লক্ষ্যপতি প্রামাণিককে ভোট দিতে হবে, এটা লক্ষ্যপতি প্রামাণিককে ভোট দিতে হবে এই বলে ওখানে ভোটারদের প্রভাবিত করা হয় এবং ভোটারদের সাথে যাওয়া হয়। তিনি এটা কিছুক্ষণ দেখার পরে ওখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার সময় যখন এটা প্রতিবাদ করেন, তাকে নাকি আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে বলে তিনি একটু আগে বললেন এবং তাকে মারধর করা হয়েছে, বিভিন্ন জায়গায় খুলে গেছে সেটা বোঝা গেছে। 5 নম্বর ওয়ার্ডে আমাদের গতবারেও এই ওয়ার্ডে নির্বাচিত ছিল আমাদের কপিলেশ, এবারেও তাকে আমরা প্রার্থী করেছি। সকাল রাত থেকে শুরু হয়েছে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, বামপন্থী ভোটারদের